বেশি বেশি ট্যুর করুন, দেশকে জানুন। আজকের ভিডিওতে কথা বলবো আমরা সিলেটের শ্রীমঙ্গল নিয়ে, যেখানে অনেক সুন্দর, অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এত পরিমাণ যেটা আমি না গেলে বুঝতাম না। সিলেট বহুবার গিয়েছি, এবারের এক্সপ্লোর বা এবার দেখাটা ছিল অন্যরকম। কারণ হচ্ছে সিলেট চায়ের দেশ, চায়ের বাগানের অন্যতম জায়গা হচ্ছে শ্রীমঙ্গল। এত বিশাল বিশাল চা বাগান এবং এত সুন্দর করে সাজিয়ে রাখছে, এবং সাত কালারের চা সাথে থাকলে তো আরও অন্যরকম। সাথে ছিল একদম খুবই কাছের ব্রাই ব্রাদার, যাদেরকে নিয়ে ঘুরলেই মন আনন্দ, এবং ছিল লেক ভিউ। লেকে গোসল করার মজাই ছিল আলাদা। সাথে ছিল লাউগাছড়া ন্যাশনাল পার্ক এবং আদিবাসীদের গ্রাম। তো পুরো ভিডিও দেখুন। হ্যালো এভরিওয়ান, দিস মোমো তারেক। রাইট নাও ব্যাক তারেক অন দ্য গো থেকে। আমি তারেক বলতেছিলাম, আজকে অলরেডি 10:30 বাজে, আমি এখনও বাসায়, কিন্তু আমি বাসায় এখন একটু পরে বের হয়ে পড়বো, রেডি হয়ে যাচ্ছি অলরেডি ট্রাভেলের উদ্দেশ্যে। আজকে যাচ্ছি, কোথায় যাচ্ছি আপনাদের সাথে আরও মেম্বার আছে সবার সাথে, বাসার বাইরে গিয়ে দেখা হচ্ছে। দেখতে থাকুন পুরো ভিডিও এবং এনজয় করতে থাকুন। বর্তমানে আমাদের গন্তব্য এখন হচ্ছে সিলেটের উদ্দেশ্যে, বাট আমরা কমলাপুর বাস স্ট্যান্ডে, কমলাপুর না, বারবার কমলাপুর চলে আসতেছে কেন আমার কাছে, কল্যাণপুর বাস স্ট্যান্ডে চলে আসছি। আমাদের বাসের অপেক্ষায় আছি, 12 আসার কথা, এখন 12:20 বাজে, অলরেডি 20 লেট। আর এর মাঝখানে হচ্ছে মেহেদি আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমি নাকি সবার লেট, সবাই চলে আসছে, বাট বাস কাউন্টারে এসে দেখি আমি সবার আগে, আমি আর অর্ণব ভাই ভাই সবার আগে আসছে, বাকি সবাই অনুপস্থিত, তাদের তারা নাকি পুলিশের কবলে পড়ছে। আমার তো বন্ধ হয়ে গেছে, তার জীবন তছনছ হয়ে যাবে। যেমন আমাদের আরিফ ভাই, ইনোসেন্ট আরিফ ভাই, তার খপ্পরে পড়ে পুলিশের কাছে একদম হেনস্ত। মজার বিষয় হচ্ছে, আমরা শেয়ার করছি টিকিট কেটে, এখন মুড়ির টিনে উঠে পড়লাম ভাই, সবাই ওয়েট করতেছে বাসের জন্য। ভাই আপনার কি এই বাসে টিকিট কাটছে? এটা তো মুড়ির টিন, মজার বিষয় হচ্ছে শ্যামলী থেকে এখানে আসার পরে এখন বকিরাপুর এসে দাঁড়িয়ে দিছি, মেহেদি এমন টিকিট কাটছে, এখন বাসই নাই, বলতেছে চা নাস্তা খান বাস আসবে, আল্লাহ জানে সিলেট যাই পৌঁছাতে পারবো কিনা। বাস আসতে লেট, এখন টিকিট খেলতেছে। আমরা একটা ফালতু পরিবহনের পাল্লায় পড়লাম, যে হানিফ পরিবহনের এত একটা বাজে সার্ভিস, এত বাজে যেটা বলার বাইরে, অলমোস্ট 2 বেজে গেছে কিন্তু আমাদের বাস এখনো আসে নাই, কি একটা হয়রানির ভুক্তভোগী হচ্ছি। ফাইনালি 2 ওয়েট করার পরে আমাদের বাসটা আইলো, আরিফ ভাইও বহুত ওয়েট করছে। ফাইনালি গাইস আমাদের বাস চলে আসছে, বাসে উঠে পড়লো সবাই। আমি খুব এক্সাইটেড, এতক্ষণ আমাদের সঙ্গে আসলো, 12 বাসে আসলো, আজকে যদি বাস মিসি তো মেহেদির পিঠ মিসি দিতে, পিঠের উপর দিয়ে সবাই রহমতে মেহেদির প্ল্যানে আর যাবো না, এরপর থেকে প্ল্যান করবো আমি আমি তাহলে বাকি আর ট্যুরে হইব না। রাইট নাও আমার ব্রাউনবাড়ি উপস্থিত, সে ব্রাউনবাড়ি অনাকাঙ্ক্ষিত ব্রাউনবাড়ি আসার পরে এই লোক মারামারি শুরু করছে, আমরা শ্রীমঙ্গলে। আর আমাদের গাড়ি অলরেডি রেডি, অনেক কষ্টের পর, অনেক ট্রাভেলিং এর পর, অনেক ইয়ের করার পরে আমরা উঠে পড়লাম সেই অনাকাঙ্ক্ষিত চাঁদের গাড়িতে। আজকে দেখাবো শ্রীমঙ্গলের আনাচে কানাচে যত ভিউ পয়েন্ট এবং টুরিস্ট স্পট আছে, ওগুলো দেখাবো, দেখানোর চেষ্টা করবো, সাথেই থাকুন। বাস থেকে নেমেই আমাদের হচ্ছে চাঁদের গাড়ি আগে থেকে রিজার্ভ করা ছিল, তাই সে আগে ওয়েট করতেছিল। বাস থেকে নেমে চল নিয়ে আসলো আমাদেরকে পাঞ্চি রেস্টুরেন্টে, এখানে আমাদের সকালের নাস্তা সেরে ফেলবো, সকালের নাস্তা সবাই মিলে একসাথে সেরে এরপরে হচ্ছে আমাদের পুরো শ্রীমঙ্গল এক্সপ্লোর বা ঘুরে দেখার পালা। তো সকালের নাস্তা করে নিই, পরে দেখা হচ্ছে। আরে গাড়ি,
চান্দের গাড়ি করে চলে আসলাম আমরা এখন লাউয়াছড়া জাতীয় উদ্যান কমলগঞ্জ মৌলভীবাজার। বর্তমানে আমাদের অবস্থান এখন এখানে, এখানে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হবে। প্রতি টিকিটের মূল্য কত টাকা? টিকিটের মূল্য কত টাকা? 50। এখানে ঢুকতে হলে জন প্রতি 50 টাকা পে করতে হবে, এরপর আপনি ঢুকার অনুমতি পাবেন। কাকু এনে কি আছে এর ভিতরে? বন জঙ্গল, বন্যপ্রাণী, আদিবাসী। কি প্রাণী দেখা যাবে? ও ভাই, এখানে আপনার প্রতিচ্ছবি আছে কিন্তু, উল্লুক উল্লুক। এই লাউয়াছড়া বনের ভিতর দিয়ে যে রেললাইনটা গেছে, মনে হচ্ছে কোনো বনের ভিতর দিয়ে চলে গেছে এই ভিতর দৃশ্য। অজগর লোকজন আমার খুব শখ, এই বাগানের মধ্যে হারাই যাওয়া, এই বাগানের মধ্যে হারাই যাওয়া। তাহলে হাইটটা বিষয়টা হচ্ছে সিলেটের ভিতরে যে বন আছে এটা আমার জানা ছিল না। মানে লাস্ট এখানে আসার আগে ভিডিও দেখছিলাম যে এখানে বন, মানে আসলে আমি ভাবছি যে বান্দরবন খাগড়াছড়ি ওইদিকে বা সুন্দরবন টুন্দর ওইদিকে বন আছে। সিলেটের যে এই শ্রীমঙ্গলে এরকম, বা এটা মৌলভীবাজার পড়ছে, মৌলভীবাজারের বন দেখে আমি যেমন হচ্ছে উল্লুক, বান্দর, তারপর হচ্ছে ভাল্লুক, মানে এরকম জাতীয় অনেক কিছু ওরা বলছে যে থাকবে, আসে, ওগুলোর সাথে দেখা হতে পারে। বাট চেষ্টা করতেছি ওগুলোর সাথে দেখা হোক, আমি চাইতেছি এটা দেখা হইলে তা আপনাদেরকে দেখাতে পারবো এরকম কোনো যদি প্রাণী পাওয়া যায়। আলটিমেটলি বনের ভিতরে আমি ঘুরতেছি, আমার টিম অলরেডি ওরাও আসতেছে, গান টান গাইতেছে চিল্লায় চিল্লায়, আমিও খুঁজতেছি দেখা যাক কার সাথে দেখা হয় কিনা। লেটস চেক ইট আউট। বেশি বেশি ট্যুর করুন, দেশকে জানুন। উল্লিতে আইসা অনেকগুলো জীবজন্তুর নাম শোনার পরও এনার সাথে দেখা হয়েছে আর কি। কি অবস্থা ভাই জান? ও ভাই জান থাক, থাকো না, থাকো না। হ্যালো হ্যালো, কেমন আছো তোমরা? ওদের কথা কিছু বুঝি না, পরে কি বলে বুঝতেছি না। হ্যাঁ অবশ্যই আছে। অবস্থা খারাপ কেন? এটা হচ্ছে কাশিয়াপল্লি, এটা খুব শুনশান নীরব, একদম নীরব পরিবেশ। এখানে মাটির ঘর, এই ঘরগুলো মাটির। আমরা হচ্ছে লাউয়াছড়া, এটা কি পল্লি বলে? হ্যাঁ কাশিয়াপল্লি, কাশিয়াপল্লিতে আসলাম। এখানে এক ভাই আছে, ওনার কাছ থেকে জানবো এখানে কি কি আছে। আচ্ছা ভাই, এখানে হচ্ছে আপনারা মানে কতজন পরিবার ধরেন বসবাস করতেছেন? তেইশ পরিবার। তেইশশো? তেইশ, তেইশ। ও তেইশ, তেইশ। ও মোটামুটি ওনাদের এই গ্রামে ওনারা 23টা পরিবার বসবাস করে। খুবই সুন্দর পরিবেশ ওনাদের, নিরিবিলি পরিবেশটা, অন্যরকম একটা সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য ওনারা ধরে রাখছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। খাসিয়াপল্লিতে এসে ওনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। এখানে একটা দোকান, ওনার কাছ থেকে আমি কিছু ইনফরমেশন জানতে চাইলাম ওনাদের বসবাস বা এখানে সুযোগ সুবিধা। এখানে বিদ্যুৎ থেকে সবই আছে মোটামুটি। এই সামনে ওদের মোটামুটি ঘরবাড়ি সবগুলোই দেখা যাচ্ছে, 23টা পরিবার বসবাস করে এখানে। এই ছিল এই খাসিয়াপল্লি। বন ঘুরে শেষ, আমাদের এখন গন্তব্য হচ্ছে মাধবকুণ্ড লেক। দেখা হচ্ছে মাধবকুণ্ড লেকে, লেটস গো। আমরা আছি এখন মাধবপুর লেক, আর মাধবপুর লেকের এই অপরূপ ভিউ দেখতে আমরা এখন একদম উপর লেভেলে চলে আসছি। আর উপর লেভেল থেকে মাধবপুর লেকটা এরকম দেখা যাচ্ছে, যেটা দেখতে অসাধারণ লাগতেছে। আনাচে কানাচে লেকের শাখা পোশাখা চলে গেছে, আর এখানের পানিগুলো এত স্বচ্ছ, এত পরিষ্কার, যেটা দেখলে আপনার মনটা শান্তি হয়ে যাবে। এত দূর জার্নি করে এসে যখন এরকম ভিউ দেখি তখনই ভালো লাগে। চতুর্পাশে চা বাগান, চা বাগানের মাঝখানে একটা লেক, যেটা দেখলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। শুধু ফিলিংসটা ওই জায়গায় গিয়ে বাধা খাচ্ছে, যে যখন যদি নামতে পারতাম তাহলে আরও ভালো লাগতো, কারণ এই ক্লান্ত শরীর নিয়ে ভর দুপুরবেলা রোদ, সূর্য একদম মাথার উপরে,
সব মিলিয়ে অন্যরকম একটা ফিলিংস। কষ্ট করে আসার পরও যখন এরকম ভিউ দেখি তখন সব ভালো লাগে। দেশটা অনেক সুন্দর, আপনি ঘুরতে হবে, জানতে হবে, জানতে হলে ঘুরতে হবে, ভ্রমণ করতে হবে। জীবন আসলেই সুন্দর যদি ভ্রমণ করতে পারেন, পৃথিবীটা উপভোগ করতে পারেন, তাহলে জীবন সুন্দর। এই ট্যুরে এবং এই ট্রাভেলে আমার সহপাঠী হিসেবে আছে মাহবুব হাসান, আমাদের হচ্ছে জাতীয় বাতিজা, কারণ হচ্ছে মেহেদির বাতিজা, তাই আমরা সবাই বাতিজা বাতিজা বলি। ও আমাদের সাথে এই ট্রিপে আসছে, আমরা 9 জন এই ট্রিপে আসছি। এক এক করে সবাই এলোমেলো অবস্থায় আছে, সবাই সবার মতো ক্লান্ত উপভোগ করতেছে। পরিবেশটা আসলেই সুন্দর। মাহবুব, তোমার কাছে কেমন লাগতেছে আজকে এখানে আসার পরে? অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে, তুমি খুশি? হ্যাঁ, কারণ হচ্ছে মাহবুব ফার্স্ট টাইম সিলেট আসছে নাকি? হ্যাঁ, ফার্স্ট টাইম সিলেট আসছে। মেহেদিও ফার্স্ট টাইম সিলেট আসছে। আমি এর আগে বহুবার আসছি, চা বাগানগুলো অনেকবার দেখা হয়েছে, বাট মাধবপুর লেকটা আসা হয় নাই। এর আগে শ্রীমঙ্গল আসছি, শ্রীমঙ্গল হয়ে বিয়ানীবাজার চলে গেছে, এরপর সিলেট শহরের পাশটা বেশি ঘোরা হয়েছে আমার, ওই আশপাশে জাবলং, সাদাপাথর, তারপর হচ্ছে বিছানাকান্দি, এরপর হচ্ছে রাতারগুলটু, লোকগুলা ঘোরা হয়েছে। জাবলং অনেকবার গেছি, বাট এই ওই সুবাদে চা বাগান দেখা হয়েছে, বাট এই লেকটা দেখার জন্য এই পাশে আসে এবং শ্রীমঙ্গল সবচেয়ে সুন্দর সুন্দর চা বাগান দেখার জন্য আজকে আসা এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এই সুন্দর পরিবেশটা। পাশ সাথেই থাকবেন। আমাদের হচ্ছে মাধবপুর লেক ঘোরা শেষ, কারণ হচ্ছে এখানের এই পাহাড়ের ভিতরে লেকটা অসম্ভব সুন্দর ছিল এবং আমাদের লোকজন হচ্ছে এটা এখানে গোসল টোসল করছে, যেটা নিষেধ ছিল। এরপর ওই শেষের দিকে গিয়ে গোসল টোসল করে এখন আবার আমরা ব্যাগ যাচ্ছি। চা তোলার দৃশ্যটা হচ্ছে বিকেলবেলা দেখা যায় খুব সুন্দরভাবে, এখন রোদের কারণে দেখা যাচ্ছে না। ওই দুই একজন তুলতেছে ওইখানে, ওই দূরে ভিতরে, এখান থেকে ঠিকমতো বোঝা যাচ্ছে না, তবে বিকেলবেলা যখন সবাই একসাথে তোলে তখনই সৌন্দর্য অন্যরকম দেখা যায়, তখনকার মানে টোটালি ডিফারেন্ট, তখন ভালো লাগা সৌন্দর্য একদম মন কেড়ে নেয়, এটা একটা ব্যাপার। মাধবপুর লেক থেকে ঘোরার পরে আমাদের ছুটি চালা হয়েছে নূরজাহান চা বাগান, যেটা শ্রীমঙ্গলের সবচেয়ে বড় চা বাগান, আর ওই চা বাগান যাওয়ার পথে যে অপরূপ দৃশ্য দেখা যাবে সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। চলুন উপভোগ করুন আমাদের এই ভিডিওর মাধ্যমে। বর্তমানে আমরা এখন আছি সিলেটের নূরজাহান চা বাগানে। এটা হচ্ছে শ্রীমঙ্গলের মোটামুটি সবচেয়ে বড় চা বাগান এবং সবচেয়ে সুন্দর চা বাগান, যেটা দেখলে আপনিও মনমুগ্ধকর হয়ে যাবেন। আমার শুধু আপনাদের ভিউটা দেখায় দেখুন, এই দেখুন এই দিক দিয়ে রাস্তাটা আসছে, এদিক দিয়ে গিয়ে, এদিক দিয়ে গিয়ে, এদিক দিয়ে গিয়ে। জীবন আসলেই সুন্দর, ঘুরে দেখতে হবে, জীবন আসলেই সুন্দর, আপনাকে ভ্রমণ করতে হবে। বাংলাদেশ আরও বেশি সুন্দর, বাংলাদেশটা ঘুরে দেখতে হবে, না দেখলে বুঝতে পারবে না যে আপনার দেশটা কত সুন্দর। বর্তমানে শ্রীমঙ্গলের নূরজাহান চা বাগানে আসি, এখানে সৌন্দর্য দেখে আমি একদম মনমুগ্ধকর পরিবেশ, সেই ওয়েদার যেটা অসাধারণ। ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, তবে চোখের সুন্দর আরও বেশি সুন্দর, চোখের দেখা দেখলে আপনি বুঝতে পারবেন না যে দেশটা কত সুন্দর, আমার আপনার দেশ কত সুন্দর। যদি ভ্রমণ করেন অবশ্যই দেখতে পারবেন, ভ্রমণ করলে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, মানুষের সাথে মিশতে পারবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। বাইরে এতক্ষণ বলতেছে যে ক্যামেরার সামনে কথা বলবে, বাট ক্যামেরা আসার পরে কেউই কথা বলতে পারতেছে না, ক্যামেরা দেখে সবাই লজ্জিত। বাট সিলেটের এই শ্রীমঙ্গলে এসে আপনি যদি এই সুন্দর নূরজাহান চা বাগানে না আসেন তাহলে আপনার বিতে হয়ে যাবে, কারণ এত সুন্দর এই পরিবেশটা, যেটা চোখে সুন্দর দেখলেই বুঝতে পারা যায়। আমার পিছনে যে ভিউটা আছে অসাধারণ, অসাধারণ, যেটা আপনিও চাইলে আসতে পারেন, একদমই মানে ডে ট্যুর হিসাবে আসতে পারেন এই চা বাগানে, কারণ হচ্ছে সিলেট চায়ের দেশ, চায়ের দেশে যদি এসে আপনি চায়ের বাগানটাই ঠিকমতো উপভোগ না করতে পারেন তাহলে আপনার ভ্রমণটাই বৃথা। আর এই চা বাগানটা উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে নূরজাহান চা বাগানে, যেখানে মানে এত বিশাল চা বাগান যেটা আমার মন সেটিছে দৌড় দেয়া, চিল্লাই চিল্লাই বলি যে হ্যালো সিলেটবাসী, চলে আসলাম আপনাদের। সিলেটবাসী সকলে কেমন আছেন? আমরা আইসি এসে শ্রীমঙ্গলে, এখন দেখি খালি এক্সারসা আরসা।
যেখানে যাই সেটাই ভাই জান, সেটাই ভাই জাল। এখনো সিঙ্গেল আছে সব মেয়েদের, মেয়েরা শুধু নাকি জায়দ খান আটকায়, এ হচ্ছে জায়দ খানের দেশের লোক জয় ভাই, জায়দ জয় মিলেশ্বর একটা কাছাকাছি খুব ফেমাস লোক। কি আপনি সানস্ক্রিন মাখছেন নাকি ভাই? নাকি কি লেগে আছে? ও আচ্ছা, ফ্রি পেয়েছি তো, বাঙালিরা ফ্রি পেলে আলকাতরাও মনে করেন লুঙ্গির মধ্যে মাইখা নিয়ে আনে। ও নো ভাই, এরকম বাঙালি আমি হতে চাই না। ফ্রি পেলে আলকাতরাও যে লুঙ্গিতে মাখতে হয়। আমরা তো দুপুরে খাবার শেষ করে এখন হচ্ছে লাল পাহাড়ের উদ্দেশ্যে চলে আসলাম। লাল পাহাড় এখানে অলরেডি উপস্থিত হয়ে গেছি। আমি কি সামনে আছি? এখন হচ্ছে, হ্যাঁ অবশ্যই আছেন। এখন হচ্ছে আমরা এই পথ ধরে হেঁটে যাব। একটা ভালো নাই ছেলে। হ্যাঁ, আমাদের সাথে একজন লোক আছে যে হচ্ছে ট্যুরে এসে সারাদিন ফোনে কানেক্ট থাকবে, কারণ সবকিছুতে পারমিশন নিতে হয়। যাক, এখন হচ্ছে আমরা হচ্ছে লাল পাহাড় ভিজিট করবো আর আপনাদের সাথে ওটা শেয়ার করবো। লাল পাহাড়ে গিয়ে আমাদের মুরাদ জং ভাই একটা ডান্স দিবে, সেই লেভেলের কানেক্ট থাকুন আমাদের সাথে। দেখা হচ্ছে লাল পাহাড়। প্রায় 10 মিনিট ট্রেকিং করার পর আমরা লাল পাহাড়ের উপরে চলে আসলাম। চতুর্দিকে সবগুলা পাহাড় লাল মাটি দিয়ে ঘেরা, লাল রঙে রাঙিয়ে আছে। এর মাঝখানে এই লাল মাটির বুকে পাহাড়ি চা বাগান, চায়ের গাছ, চা উৎপাদন হচ্ছে। এটা হচ্ছে বিষয়। পরিবেশটা যত দেখি ততই সুন্দর লাগে। দেখতে দেখতে আমাদের লাল পাহাড় ভিজিট করা শেষ। লাল পাহাড়ে এসে এখানে লাল মাটির উপরে চা বাগান, এতটুকুই। আর সিলেট পুরোটাই তো চা বাগান। চা বাগান দেখতে দেখতে অলরেডি আমরা অতিষ্ঠ। তবে সুন্দর, যেদিকে তাই যাই যেদিকে তাকাই ওদিকেই সুন্দর। মজার বিষয় হচ্ছে আমি এখানে আসার পর আমার দেশি লোক পাইলাম, নোয়াখালী ফ্রম রামগঞ্জের, মানে লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টের। আমার ভাই ব্রাদারের সাথে দেখা, যে যেখানে যাই সেখানে ভাই ব্রাদার মোটামুটি পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের লাল পাহাড় ভিজিট করা শেষ। এখানে থেকে এখন বিদায় নিচ্ছি, পরবর্তী স্পট জানানো হবে কোথায় যাচ্ছি, সেই পর্যন্ত সাথেই থাকুন। আর প্রচুর টায়ার্ড, আমরা ক্লান্ত হয়ে গেছি আজকে পুরো ভিজিট ট্যুরে। এই আঙ্কেল আমাদের সাথে, আঙ্কেলের নাম জানো কি? নাম মোহাম্মদ হোসেন মিয়া। ও, চাইলে আপনারাও এসে আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারেন। আঙ্কেলের এই সুন্দর গাড়িটা করে পুরো শ্রীমঙ্গল ভিজিট করতে পারেন। আঙ্কেলের নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে, যারা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবে। ঠিক আছে আঙ্কেল, আর এখন আমরা কোথায় যাচ্ছি? আদি নীলকণ্ঠ। লাল পাহাড় ঘুরার পরে আমরা চলে আসছি আদি নীলকণ্ঠ, মানে চা টেবিনে। এখানে এসে সাত কালার চাটা অর্ডার করলাম। এই হচ্ছে সাত কালারের চা, সে ঐতিহ্যবাহী চা সাত কালারের। আচ্ছা, এটা কি আদৌ কি সাত কালার? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। ও, এটা সিক্স লেয়ার। এটা সিক্স লেয়ার, সেভেন লেয়ার, সেভেন। ও, সেভেন লেয়ার। এক, দুই, চার, পাঁচ, ছয়, সিক্স লেয়ার বাবু। সিক্স লেয়ার তো এটা, সিক্স লেয়ার হচ্ছে। সিক্স লেয়ার বেবি, ট্রাই করার পালা। জিতাসি জিতাসি,
বিপর্যয় চন্দ্রের গা